রানাঘাটে তৈরি হচ্ছে 111 ফুটের দুর্গা প্রতিমা। 3 মাস আগে থেকে কাজ শুরু করেছে শিল্পীরা। আয়োজকদের দাবি, এটাই হবে রাজ্যের সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনের প্রস্তুতি। বাঙালিদের সব থেকে বড় উৎসব এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এক নতুন রূপে সেজে ওঠে গোটা বাংলা। পুজোর কটা দিন সবকিছু ভুলে আনন্দে মেতে ওঠেন সকলেই, আর তাই মায়ের আগমনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নতুন নতুন থিমের ভিড়ে এবার দেখা যাবে ফাইবারের তৈরি সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট কামালপুর এলাকায় অভিযান সংঘের উদ্যোগে এখানেই তৈরি হচ্ছে ফাইবারের এই উচ্চতম দুর্গা প্রতিমা। এর আগে কলকাতায় একবার 88 ফুটের দুর্গা প্রতিমা দেখা গিয়েছিল, তবে এবারের নদিয়ার এই মণ্ডপে দেখা যাবে 111 ফুটের মাতৃ প্রতিমা, যা সাজানো গোছানোর পর আরও উঁচু হয়ে যাবে বলেই আশা করছেন শিল্পীরা। প্রায় 4 বিঘা জমির ওপর বাঁশের প্যান্ডেল তৈরি করে খড় মাটি ধানের ছিটে বড় বড় লোহার পাইপ দিয়ে সুদক্ষ 10 জন মৃৎশিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। এ বিষয়ে পুজো উদ্যোক্তা তথা ক্লাবকর্তা সুজয় বিশ্বাস বলেন, পুজোর এখনো প্রায় 90 দিন বাকি, তবে পয়লা বৈশাখ থেকে আমাদের এই কাজ শুরু হয়েছে। আমাদের এই প্রতিমা 111 ফুটের হলেও তার থেকেও কিছুটা বেশি হতে পারে। প্রথমে এটা মাটি দিয়ে তৈরি করা হলেও পরে ফাইবারের করে নেওয়া হবে, এতে করে ওজনও কম হবে এবং কোনো দুর্ঘটনাও ঘটবে না। দর্শনার্থীরা রানাঘাট স্টেশনে নেমে পূর্ব পাশ থেকে অটো টোটোতে বললেই কামালপুরে নামিয়ে দেবে এবং এই মণ্ডপ দেখতে পারবেন। হচ্ছে 111 ফুট আমরা এখন বলছি, কিন্তু সিক্রেট থাকছে এটা 111 ফুট থেকেও বেশি যাবে, আর সেটা কতটা যাবে আমরা পরে বলবো। আমাদের এই ঠাকুর তৈরি হচ্ছে ধরুন ফাইবারের, এখন তো মাটির দেখতে পাচ্ছেন, কিন্তু এটা মাটির থাকবে না, এটা ফাইবার কাস্টিং হয়ে এই ঠাকুরটা পরে ফাইবারের হবে। কারণ কি, মাটি দিয়ে তো এত ফুট কাড়া করা সম্ভব নয়, হ্যাঁ, কারণ এটা ফাইবার হলে ওজনও হালকা হবে, মানে সুবিধাটা হবে, এত বড় দুর্গা যেহেতু ফাইবারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে, হ্যাঁ, এটা অনেকটাই কম ওজন হবে, যার কারণে আমাদের খাড়া করতে সুবিধা হবে। তো দুর্গা হবে এটা আমরা তখনই ডিসিশন নিই, কিন্তু এটা কত বড় হবে সেটা আমাদের আস্তে আস্তে এসছে, প্রথমে একটা ছিল, তারপরে যখন হবে চিন্তা করলাম যে এটা বড়ই হোক, সব থেকে বড় হোক, অন্যান্য পুজোর সব থেকে বড় দুর্গা। অন্যান্য পুজোকে কি কি চ্যালেঞ্জ দেবে? অন্যান্য পুজোকে তো আমরা বলতে পারছি না, তবে লোক সমাগম এটা হবে আমরা জানি, আমরা দেশ থেকে দেশের বাইরে থেকেও লোক আসবে যারা আমাদের সাথে যোগাযোগ করছে। শিল্পী বাপি সর্দার এই মাতৃ প্রতিমা তৈরির বিষয়ে বলেন, কামালপুরে সব থেকে বড় দুর্গা দেখানোর লক্ষ্যেই আমরা এটা করছি। প্রতিমার পেছনে পাইপের স্ট্রাকচার দিয়েই দাঁড় করানো হবে। আমরা 10 থেকে 12 জন শিল্পী মিলেই 3-4 বিঘা জমির ওপর এই কাজটা করছি, আর দেখতেও খুব একটা সমস্যা হবে না, খোলা মাঠ রয়েছে, সকলেই প্রতিমা দেখতে পাবেন। বড় সব থেকে বড় দুর্গা করে দেখানো, কতটা উচ্চতা? এটার উচ্চতা হবে 111 ফুট, এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে, এখন বলবো না, সেটা পরে বলবো। কি কি দিয়ে তৈরি করছেন আপনারা? এই ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি, এরপরে ফাইবারের কাস্টিং হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রানাঘাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।